গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমরা বলবো না, কারণ এখন পর্যন্ত আমার লোকজন কেউ আসে নাই, তো খালা আর আমি আসছি, তো আল্লাহর রহমতে আমরা দুজনেই খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 8:19, আর আজকে তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, ঠিক 8টার মধ্যে অফিসে ঢোকার চেষ্টা করছি আমি আর খালাই। তো আমরা আইসাও পড়ছি আর কি, তো ওরা এখনও আসে নাই, ওরা 9টা ছাড়া হয়তো আসবে না। তা আমি সকালবেলা আইসা কি কাজ করব খুঁজতে খুঁজতে স্টিকটা ধরে ফেললাম, যে স্টিকটা আজকে 100 পিস আছে, 100 পিসগুলো শেষ করতে হবে আমার, তো এটা নিয়ে আমি বসে গেছি আর কি। আর খালাদের রুমে খালাদের কালকে যে ন্যাচারাল গার্ডেন যা ছিল সেটাগুলো বক্স করা হয়নি বা কিছু ফিনিশিং দেওয়া বাকি আছে, ওটা এখন খালাই দিবে, আর আমি এইদিকে আমার স্টিকটা শেষ করবো আর কি। ওরা আস্তে আস্তে যতটুকু সম্ভব হয়, আর ওরা আইসা পিছনে ওই বেনিগুলো কালকে যেগুলো করছিল ওগুলো বক্স করবে আর কি। আর কালকে আমি বললাম না যে গ্লু স্টিকের জন্য আমাদের বেনি করা গেল না, তো দেখেন গ্লু স্টিকের প্যাকেট কতগুলো পাওয়া গেছে ওখানে, ড্রামের মধ্যে রাখা ছিল। ওরা আসলে ওদেরকে কিছু বলার নাই, ওরা একটা দায়িত্ব যদি ওদেরকে দেওয়া হয় সেই দায়িত্বগুলো ওরা আসলে ঠিকঠাক মতন পালন করে না, তাই এটাই হচ্ছে প্রমাণ। কাজ করতে পারলাম না গ্লু স্টিকের জন্য, দেখেন গ্লু স্টিকের কতগুলো পাওয়া গেছে, 2 প্যাকেট, তারপর আরও গ্লুস কতগুলো আছে ওখানে, তো এগুলো দিয়ে আরও 400-500 বেনি করা যাবে। তো এরকম যদি করে, আবার কালকে কি বললো যে মামা মার্কার নাই, মার্কার কিনতে হবে, তো খালায় 1 প্যাকেট মার্কার এনে দিল। দেওয়ার পরে এখন আজকে আবার দেখলো যে আরও 1 প্যাকেট মার্কার পাওয়া গেছে, এই যে মোট 2 প্যাকেট মার্কার, আবার এই যে এখানে কতগুলো ভালো মার্কার, 6টা মার্কার আমি আলাদা করে রাখছিলাম ইমার্জেন্সির জন্য, 6টা যখন দরকার হবে তখন 6টা বের করে নেবে আর কি। সেগুলো আবার আমার বললো যে সেগুলো মানে বের করে খাওয়া শেষ আর কি। কি বলবো এখন, কিছু বলার নাই ওদেরকে, মানে ওরা ওদের মন হচ্ছে এখন উড়ু উড়ু, আমি কী করবো আমি নিজেও জানি না। তো নতুন একজন লোক দরকার, সে আমার পরিবর্তে সে এখানে বসবে, সব কিছু দেখাশোনা করবে, ডিজাইনগুলো দেখবে, চেক করবে, কাজগুলো বুঝে নিবে, এটাই। তো আমি চলে যাচ্ছি, মানে এত আসলে কি মানে এত টেনশন না নেওয়া যায় না, আসলেই নেওয়া যায় না, মানে সব দিকটা খেয়াল রাখতে হয়, সব দিকটা কাজকাম দেখতে হয়, মানে এত কিছু করে না আমি, আমার দ্বারা আর সম্ভব না। তো যে নতুন আসবে সেই হয়তো ওদেরকে শায়েস্তা করতে পারবে, আমি হয়তো পারলাম না, আমার দ্বারা সম্ভব না। ওদের সাথে রাগারাগি করলেও না পরে মনটা একটু খারাপ লাগে যে রাগারাগি করলাম। তো আমার আগে যিনি ছিলেন ওনার কথা আমি কি বলবো, উনি এতটাই ভয়ঙ্কর ছিল যে ওনার আমল যদি ওরা পাইতো ওরা একদিনও হয়তো ডিউটি করতে পারতেন। এখন তো ফাইমা 3-4 বছর হয়ে গেছে, রুনার 5 বছর হয়ে গেল আর কি, ফাতেমার রূপার ওদের 2-2.5 বছর করে হয়ে গেল, এত লম্বা সময় ওরা থাকতে পারতো না। এখন বাজে হয়েছে 1টা, আর আমি সকালবেলা যে স্টিকটা নিয়ে বসছিলাম সেই স্টিকটা বাঞ্চ করা শেষ, শুধু কাঠিটা কাটা বাকি আছে, এটা কাঠিটা কাইটা ফাইমাকে দিচ্ছি, তো ফাইমাটা আবার একসাথে পলি করে নিতেছে। আর সকালবেলা যে বললাম না যে গ্লু স্টিক পাওয়া গেছে, গ্লু স্টিকের জন্য সব কটারে খুব বকা দিছি আমি, খুব বকা দিছি আর কি, না খুঁজে না ই করে একটা উল্টাপাল্টা ইনফরমেশন দেয়, পরে সব কটা মানুষের বিপদে পড়তে হয়।
তো কালকে যেহেতু নামাজ পড়ি নাই তো আজকে নামাজ পড়বো ইনশাল্লাহ। আজকে এই কটা কাইটা দিতে দিতে এখন যেহেতু একটা বাজে সময় আছে অনেক, আজকে নামাজ কালাম পড়তে হবে আর কি। কালকে তো কাজের জন্য নামাজ পড়তে পারি নাই। আর এই রোজার মধ্যে কার কার একটু খারাপ লাগে একটু জানাবেন তো। আমার কিন্তু সারাদিন খুব ভালো লাগে, কিন্তু এই যে দুপুরের 12টা 1টার পরে না খুব ক্লান্ত লাগে শরীরটা আর কি। আবার নামাজের পরে একটু ভালো লাগে, নামাজটা পড়লে একটু শান্তি লাগে। আর এখান থেকে যদি চাকরি ছেড়ে চলে যাই, যাবোই তো, সেটা তো বলেই দিছি যাবো, সেখানে যেয়ে আমি এই কাজই করব। তবে সেটা বাংলাদেশে না, এটা দেশের বাহিরে। দুইটা অপশান আছে, একটা আছে দুবাইতে, একটা আছে সিঙ্গাপুরে। দুইটা যে কোনো এক জায়গায় যাবো, আমি এই কাজ করতেই যাব। সিরিয়াসলি থাকবো না এখানে আর। তো এই বাঁশটা মানে সকালবেলা এসে তারা বেনি টেনি বক্স করলো, বেনি টেনি বক্স করার পরে রূপাই এখন ওই সাদা ফুলটা নিয়ে বসছে, ফাতেমাও সাদা ফুলটা নিয়ে বসছে, এই যে কাঠি লাগাচ্ছে এটা ফাতেমায়, আর ওই যে রূপাও কাঠি লাগাচ্ছে, আর ফাইমাই যে এটা পলি করে দিচ্ছে আর কি আমাকে। তো নামাজ পড়ি, নামাজ করার পরে তারপরে আবার আইসা কথা বলবো যে আমি এই বাঁশটা যেটা ফাতেমা এখন কাঠি লাগাচ্ছে আর কি, এই বাঁশটাও আজকে শেষ করব। তো সবাই মিলেমিশে কাজ করি, রূপা যদি এটা হয়ে যায়, মানে এই যে স্টিকটা করা যদি হয়ে যায়, তাহলে বেগুনি স্টিক আছে 50 পিস, রূপাইটা নিয়ে বসবে, আর ফাতেমারে দিব হলুদ ফুলে। কালকে আমাকে দারাজ থেকে ফোন দিছিল যে স্যার আপনার একটা পার্সেল ছিল, পার্সেলটা এসে নিয়ে যান। তো পার্সেলটা আমি কীভাবে নেব, তখন বাজে হচ্ছে 6টা, আর 6টার দিকে যেহেতু 4টা বাজে আমরা অফিসে, যেহেতু আমি অফিসের ঠিকানা দেওয়া অফিসে দিয়ে যাই এগুলা, তো নিতে পারি নাই। তো আজকে আবার সেই লোকটা আসছিল, আইসা এই যে একটা আইপড আছে এটার মধ্যে এটা দিয়ে গেছে, তারপর একটা লাইট আছে, এটা হচ্ছে 14 ইঞ্চি সম্ভবত, এটা 14 ইঞ্চি একটা লাইট, এইটা আজকে আসছে, এই দুইটা জিনিসই আজকে আসছে। তো এর আগে একটা আসছিল আর এখন আসছে একটা, আর আরেকটা জিনিস আসছে, সেটা হলো যে একটা কালো কাপড় আসছে। তো দুইটা জিনিস আসছে, ওইটা আসছিল কালকে আর এটাও আসছে, এটা আসছে আজকে। তো এইগুলো হচ্ছে আমার বাসার জন্য, এগুলো অফিসের জন্য না, কারণ অফিসে তো আছে, আর বাসায় টিকটক করার জন্য এটা। অফিসে তো কাজের চাপের মধ্যে থাকতে হয়, তো এটা বাসায় রাখলাম, যখন সম্ভব হবে তখন করবো, না হলে নাই, এটা এইভাবেই থাকবে। জরুরি এমন কিছু না যে জরুরি বাসায় নিতে হবে, কিছু করতে হবে এরকম কিছু না। অর্ডার দিয়ে রাখছি, পার্সেল আইসা পড়ছে, এবার যেদিন কাজে লাগানো দরকার সেদিনই। এখন বাজে হচ্ছে বিকেল 4:07, এই মাত্র আমি দেখলাম। তো আমার কাজ যতটুকু আমি স্টিক যা নিয়েছিলাম সবগুলো শেষ, আর এই কটা ফুল আমার বেশি হইতে, আর বাঞ্চ করে এই পাশে রাখতেছে আর কি ফাইমায়। হ্যাঁ, এগুলা কালকে আইসা এগুলা মানে বক্স করবে আর কি, গলাটা জানি কেমন লাগতেছে, এগুলা বক্স করবে আর কি। তো এই রুমের আমার কাজ মোটামুটি যতটা টার্গেট ছিল টার্গেট ফিল আপ শেষ, একদম কমপ্লিট। আর রুনাদের রুমে আজকে তো সারাদিন আসি নাই, আমি আসা পরে নাই, তো রুনাদেরও এগুলা বক্স করা শেষ, এখন যাওয়ার সময় হয়ে গেছে আর কি, চলে যাবো। আগামীকালকে আইসা খালারা ওভালের কাজ ধরবে আর কি, ওভালটা শেষ করবে, তারপরে এই ফ্রেমের কাজটা ধরবে আর কি, কালো ফ্রেমেরটা। আর দুইটা আইটেম খালাদার আছে, তা আল্লাহ আল্লাহ করে খালাদের দুইটা আইটেম করলেই শেষ, আর আমাদের যার কতগুলো আছে এগুলোর কোনো হিসাব নেই। তো আজকের মতন এখানেই শেষ করবো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ফ্লাওয়ার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, যদি বেঁচে থাকি আগামীকালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।